স্বাগত একাত্তর জার্নালের প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। আপনারা জানেন একাত্তর জার্নাল সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান, এখানে আমরা আলোচনা করি প্রতিদিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। জানিয়ে দিই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পাবেন তার প্রধান শিরোনামগুলো, আর সেই সাথে থাকে সার্বক্ষণিক আপডেট হওয়া নিউজ পোর্টালগুলোর খবর। আজ আমাদের সাথে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এস এম শামীম রেজা। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাই। বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই আমরা যে প্রসঙ্গটি আনতে চাই আপনাদের দুজনের কাছে, সেটি হচ্ছে যে নাতি কোলে রিক্সা ভ্যানে চলেছিলেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং আমি ঠিক জানি না যে ভ্যানে কোনো প্রধানমন্ত্রী পর্যন্ত চড়েছেন কি না প্রধানমন্ত্রী থাকাকালে। এটি একটি বিরল ঘটনা, যদিও আমরা দেখেছি এর আগে প্রধানমন্ত্রী এরকম অনেক সাধারণ দৃশ্য মানে বিষয়গুলো আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আজকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা আছে। এবং আমি সর্বশেষ খবর পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এ 50 মিনিটের মধ্যে, যখন এটি সংবাদটি আপলোড করা হয় তার 50 মিনিটের মধ্যে 4000 বার লাইক পড়ে এবং 55,000টি লাইক পড়ে এবং 4000 শেয়ার হয় এবং 756 জন মন্তব্য করেন, এবং সেটি এখনো অব্যাহতই আছে। এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে এটি ঘটেছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী গেল বৃহস্পতিবার জাতীয় রোভার মোট উদ্বোধন করতে গিয়েছিলেন। এই যে এই দৃশ্য মোস্তফা ফিরোজ, আপনার আপনি কিভাবে বিশ্লেষণ করছেন প্রধানমন্ত্রীর এই একেবারে সরল সাধারণ দৃশ্যটি? মানে আমি আসলে খুবই মুগ্ধ। মানে আমি আজকে একটা একটা অনলাইনে ছিলাম, যে সময়টা হঠাৎ করে আমি এটা দেখি আমি এত অভিভূত হয়ে গেছি। আমি সাথে সাথে কয়েকজনকে ফোন করলাম, তখন পর্যন্ত তারা জানতেন না, আমি তাদের কমেন্ট টমেন্ট নিয়ে একটা নিউজ রেডি করতে বললাম। মানে এটা হলো কি, মানে মানে মনে হচ্ছে যেন মানে এটা আমার আমার গ্রাম, আমার দেশ, আমার যে আসল গ্রামের রূপ। মানে এই অবস্থায় আমার মা কিন্তু ওই আমার নানা বাড়ি বা আমার তার শ্বশুরবাড়ি অর্থাৎ মানে আমাদের গ্রামের বাড়ি এভাবেই ভ্যানে যেত। এখন তো ভ্যান ট্যান এগুলি উঠে গেছে, তারপরেও কিন্তু আমাদের যশোর অঞ্চলের দিকে এখনও ভ্যান ব্যাপকভাবে প্রচলিত। তা আমার মনে হচ্ছে যেন আমার গ্রামটাকে দেখছি, আমার গ্রামটাকে দেখছি একেবারে, মানে কি বলে, আমার নিজের মানুষগুলোকে দেখছি। এবং আমি খুবই অভিভূত হয়ে গেছি যে আমাদের এই যে প্রচলিত যে কিছু পরিবহনগুলো আছে কিছু, এটা কিন্তু ভ্যান রিক্সাটা কিন্তু আমাদের এমন না যে এটা যান্ত্রিক না বলে এটা অযোগ্য হয়ে গেছে, আমরা তা না, এটা কিন্তু আমাদের সব আমাদের সংস্কৃতির একটা অংশ। আমাদের এই সংস্কৃতিতে রিক্সা ভ্যান কখনো যাবে না, যাওয়া উচিত না। এবং এইটা যে জিয়ে রাখার মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে শাশ্বত একটা রূপ, বাংলার রূপটাকে তুলে ধরলাম, এবং কে তুলে ধরছেন এবং লালন করছেন, কে, আমাদের প্রধানমন্ত্রী। এবং আজকে আমি অভিভূত। আমি শুধু তাই না, আমি আর একটা কথা বলি এই প্রসঙ্গে, যে আমি মাঝে মাঝে ওনার স্টেপিংগুলি আমি খেয়াল করি। এই ভ্যানে কিন্তু, ভ্যানে বা রিক্সায় কিন্তু একটু যারা বয়স হন বা একটু যারা অভ্যস্ত না, তারা কিন্তু মানে বসতে বসতে পারে না, উঠাতে পড়ে যাওয়ার একটা সুযোগ যায়। কিন্তু ওনার বসার স্টাইলটা দেখেন, রূপ মনে হয় উনি মনে হয় ভ্যানে করেই সবসময় চলাচল করেন। এটা একটা অসাধারণ এক্সপ্রেশন, মানে এখানে কোনো কৃত্রিমতা নাই। আমি অন্য পরিবারের অন্য সদস্যদের মুখের দিকেও তাকাচ্ছিলাম, তিনি যে একা চলেছেন তাই না, মানে সবাই একীভূত হয়ে গেছে, ওই ভ্যানটাকে ঘিরে একটা একীভূত হয়ে গেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগে। এবং আমি মাঝে মধ্যে খেয়াল করি যে উনি প্রজেক্ট এলাকায় যখন একে হাঁটেন, তখন আমার নিজের কাছে আমি চমকে উঠি, আমি কি এইভাবে হাঁটতে পারবো, মানে আমার কি সেই দমটা আছে, আমার কি সেই শক্তিটা আছে। কিন্তু উনি দেখি খুব দ্রুত হেঁটে চলেন। তো এই ধরনের একদম কর্মক্ষম অ্যাক্টিভ মানে প্রাইম মিনিস্টার আমাদের, মানে একটা আমাদের জাতি পশ্চাৎপদ জাতির জন্য আমার মনে হয় যে খুবই দরকার, যে খুব দ্রুত বেগে কাজ, মানে এটার মধ্য দিয়ে তিনি তার অ্যাক্টিভিটিসটা, তার এই আচরণটার মধ্য দিয়ে যে সব ক্ষেত্রেই উনি আছেন। আমরা একটু একেবারে প্রত্যক্ষদর্শী তার জবানিতে আমরা অভিজ্ঞতাটা শুনতে চাই অধ্যাপক রেজা। সেটা হচ্ছে যে আপনার কাছে যাওয়ার আগে আমি একটু যুক্ত হতে চাই মাহমুদুল হাসান বাবুল, তিনি আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন, আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী। তো মাহমুদুল হাসান, আমি একটু বলি, আমি তো জানতাম না, আমি খোকনকে ফোন করছিলাম যে খোকন তুমি কি গেছো কিনা, বলে না দুভাই আমি তো যাইনি, আমি ছিলাম না। তাই আমি যে তুমি কিছু বলো, না আমার একটু বলা ঠিক না, কারণ আমি যদি প্রত্যক্ষদর্শী হিসেবে থাকতাম তাহলে বলতাম। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি নিশ্চয়ই আমাদের
যারা আলোচক আছেন মোস্তাফিরও যে প্রশ্নটি করতে চাইছিলেন এবং সাধারণ দর্শকদেরও খুব আগ্রহ, এটি কি আসলে আকস্মিকভাবেই কি প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটি নিয়েছেন কিনা? যদিও আমরা জানতে পারি যে তার যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা ওই আশেপাশেই ছিলেন, কিন্তু একটা বেশ একটা লম্বা পথ ধরেই যেতে মানে তিনি গিয়েছেন এটাই আমরা জানি, আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন কিনা? আমরা মিস করলাম কিনা, আমরা ভিডিও চিত্রটা আমরা পেলাম না, এই ভিডিওটা যদি থাকতো তাহলে এটা কিন্তু একটা আমাদের একটা ভালো ডকুমেন্টেশন হতো। জি মাহমুদ হোসেন বাবুল, আমি মাহমুদ হোসেন বাবুল, আমি টুঙ্গিপাড়ার ছেলে এবং আপনাদের এই একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ যে আমার কাছ থেকে একটু ইয়ে নেওয়ার জন্য। 81 সালের পর থেকে উনি টুঙ্গিপাড়া অনেকবার এসেছেন এবং আমরা ওনাকে এই ভ্যানে ওনাকে উনি বসত, আমরা ওনাকে নিয়ে সারা টুঙ্গিপাড়া আমরা ঘুরেছি। মানে আজকে না, এর আগেও, এর আগেও আপনারা ঘুরেছেন? 81 সালের পর থেকে, 81 সালের পর থেকে উনি এইভাবেই উনি ইউজড টু, এবং ওই ভ্যানে উঠতে উনি পছন্দ করতেন। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। জি এবং এটা আমার কথাই আছে, উনি যে অভ্যস্ত, তারপরে যেটি যেটি মোস্তফা ফিরোজ বলছিলেন যে ওনার ভ্যানে ওঠার দৃশ্য এবং বসার ভঙ্গিটি দেখে মনে হচ্ছে যে উনি অনেক আগে থেকে অভ্যস্ত। 90 দশকেও যেটা দেখছি, 80 দশকে যেটা দেখছি, আজকেও সেটা একই। ওনাকে উনি এটা ইউজ টু এবং এটা উনি খুব উপভোগ করেন এবং গরিব মানুষের ভ্যানে উনি খুব ইয়ে করেন এবং ওনাদেরকে খুব মানে যেটা কি বলবো যে সাধারণ মানুষের, গ্রামের মানুষের, এবং নৌকায় উঠেন, ভ্যানে উঠতেন এবং নৌকায় উঠে উনি মানে শাপলা ফুল তুলতেন, এরকম অনেক মানে ইতিহাস আছে। আপনি আমাদেরকে এই ঘটনাটি বলবেন কিনা, যে যে দৃশ্যটি আমরা দেখছি যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, কতদূর পর্যন্ত কতক্ষণ উনি ভ্যানে গিয়েছেন এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে তিনি ভ্যানে চড়েছেন, ভিডিও এবং এটা কি কোনোভাবে কি কোনো কেউ মানে ধারণ করেছেন কিনা? আমরা যদি যতদূর জানি যে পিআইডির বরাতে আমরা জানতে পেরেছি যে এই এই দৃশ্যটি, কিন্তু কেউ কি ছবি তুলেছেন কিনা বা বিস্তারিত আপনি যদি আমাদেরকে আরেকটু বলতেন। ছবি তো অনেকেই তুলেছে, যে ছবি ভিডিও হওয়ার কারণেই তো মানে আজকে মানে ফেসবুকে এবং সব জায়গায় ছবিটা তুলে, ভিডিওতে আছে কিনা মোবাইলেই হোক সেই কোনো ভিডিওতে আছে কিনা? হ্যাঁ ভিডিও তো তো আছে, এবং ভিডিওতে আছে এবং ক্যামেরায় আছে, কিন্তু এটা ওটা এটা বঙ্গবন্ধুর মেয়ে, এটা এবং জাতির পিতার মেয়ে এবং টুঙ্গিপাড়ার মেয়ে, এটা ওনার এটা কোনো মানে এটা উনি ইউজ টু। এবং আপনি যেটা বলতেছেন যে মানে সিকিউরিটি অমুক তমুক, বহন করে না, কিন্তু আমার মনে হয় যে সারা দেশের মানুষ এটা খুবই হয়তো টুঙ্গি করে ওনারা দেখতে দেখতে। মাহমুদ হোসেন বাবুল, আপনি আমাদের সাথে থাকুন, যুক্ত থাকুন। আমি একটি অধ্যাপক রয়েছে আপনার কাছে যে প্রশ্নটি করতেছিলাম যে এর আগেও কিন্তু আমরা প্রধানমন্ত্রীতে প্রধানমন্ত্রীকে এরকম কয়েকটি সাধারণ দৃশ্য দেখেছি, বিশেষ করে উনি রান্না করছেন, কিংবা কিছুদিন আগে আমি নিজেও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাডমিন্টন খেলছিলেন, এবং চার পাঁচ দিন আগে কথা যদি বলি আমি, সেটি হচ্ছে যে একটি তুষারপাতে খুব সরল আনন্দ উপভোগ করছিলেন বোন রেহানা সিদ্দিকী সহ, আমি এই দৃশ্যটিও দেখেছি। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা যুক্ত করি, এই যে ছবিগুলোকে যদি আমরা পরম্পরা বিশ্লেষণ করি, তাহলে আপনার কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রী এরকম একটি নির্বাহী পদে থাকার পরেও এই যে সাধারণ জীবন যাপনের প্রতি যে তার যে এক ধরনের মানে সহজাত বিষয়, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমরা প্রায়শই বলি যে তারা জনগণ থেকে একটু দূরে চলে যান, তাদের বিভিন্ন নিরাপত্তার মধ্যে থাকতে হয়, অনেক বিধিনিষেধের মধ্যে তাদের থাকতে হয় এবং সাধারণভাবে তারা মেলামেশার পরিবেশটা থাকে না। তো যিনি আমাদের প্রধানমন্ত্রী তার সম্পর্কে আমরা আগে থেকেই জানি, উনি এমনিতেই খুব স্নেহবৎসল, অতিথি পরায়ণ, এবং যারা তার সঙ্গে ব্যক্তিগতভাবে মিশেছেন তার রান্নাবান্নার কথা এবং তার অতিথি আপ্যায়নের কথা তাদের কাছেও আমরা শুনি, যে তাকে নিয়ে যারা লিখেছেন, ডক্টর ওয়াজেদেরও লেখা বই আছে, সেখানেও বিভিন্ন সময় তাকে নিয়ে পাওয়া যায়। সবকিছু মিলে তার নেতা কর্মীদের কাছে আমরা যা শুনি, একেবারে খুব সাধারণ মানুষ এবং আমাদের একবার পরিচিত যে যে ঘরানাগুলো আমরা দেখি, মায়েরা, বাবারা, বোনরা, স্ত্রীরা যে কাজগুলো করেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী,
তিনি লেখাপড়া করেছেন, রাজনীতি করেছেন, দীর্ঘদিন বিরোধী দলে থেকেছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন, তার আগে তাদের জীবনের খুব কঠিন সময় গেছে। তো সবকিছুর মধ্যে তাদের যে স্বাভাবিক জীবন যাপনের যে প্রক্রিয়াটা, যেটা তার পিতা বঙ্গবন্ধুরও আমরা দেখি, এবং এই ধরনের ভ্যানে নৌকায় বা সাইকেলে চড়া রীতি ছিল আগের নেতাদের, আমরা পুরনো নেতাদের শুনতাম, তারা জনসংযোগ করতেন, গ্রামে গঞ্জে যেতেন, এখন আর দেখি না। কিন্তু স্বামীম আর আমি কিন্তু একই অঞ্চলে, আমরা বলে রাখি যে আমাদের ওই অঞ্চলে কিন্তু এই যে ভ্যান এগুলো খুবই প্রচলন, এইটা আমি আরো বলতে চেষ্টা করেছিলাম যে ওনাকে দেখা ছবি দেখে যেটা মনে হচ্ছে যে খুবই সাবলীল এবং শিশুরা খুব উপভোগ করছে। একটা জিনিস হলো যে প্রধানমন্ত্রী এই ধরনের একটা পরিবহনে যাচ্ছেন, আশেপাশে তো নিরাপত্তার কিছু মানুষ থাকতেই হবে, তিনি তার একদম খোলা মাঠে যেতে পারবেন না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এই ধরনের ছবি, এই ধরনের আচরণ এবং এই অনুশীলনগুলো আমাদেরকে উৎসাহ দেয় এবং সেটাকে আশা জাগায়, এবং সাধারণ মানুষকেও কিন্তু আশা জাগায়। আমরা সবসময় যেটা বলি যে শেখ হাসিনা এখন তো প্রধানমন্ত্রী, সেটা অনেক দূরের মানুষ, কিন্তু এই ধরনের ছবি যেটা আমরা কিন্তু বাইরের অনেক ক্যারিসমেটিক নেতাদের এরকম দেখি যে তারা এই ধরনের করে, শাড়ি টাড়িগুলি খুবই সব, এবং দেখা যাচ্ছে যে শিশু যারা বসে আছে তারা তো এই প্রোটোকলেরও কেউ নাই, নিরাপত্তারও কোনো কিছু তারা বলছে না, কিন্তু খুব স্বাভাবিক ভাবেই তারা এখানে আছেন। এবং সবকিছু মিলে এটা খুব পরিবেশ বান্ধব একটা বাহন, খুবই প্রয়োজনীয়, দক্ষিণ বঙ্গে আপনি জানেন মানুষ পরিবহনে ব্যবহৃত হয় একেবারে গ্রামের সাধারণ মানুষদের জীবন যাত্রার সাথে। এবং এটা আমি এই কারণে জোর দিচ্ছি যে গ্রামেও এখন কিন্তু বিভিন্ন ধরনের যেটা তেল চালিত যে বাহনগুলো, যেটার কথা আমরা বিভিন্ন সময় বলি, দুর্ঘটনা ঘটে, পরিবেশ দূষণ হয়, মানুষ করে, তার তুলনায় এটা কিন্তু অসাধারণ একটা বাহন, যদি এটা মানব চালিত। তো একটা কথা বলি যে ওখানে হেলিকপ্টার নামে আর একটা আছে যে সাইকেলের দুই পাশে লাগিয়ে, যেটা ওনার বাড়িতে গ্রামে যেতে গেলে যেটা লাগে। মাহমুদ হাসান বাবুলের কাছে আমরা একটু আবারও যেতে চাই। মাহমুদ হাসান বাবুল, আমরা একটু আপনার কাছে খুব স্পেসিফিক জানতে চাচ্ছি যে উনি কোথা থেকে চড়ে কোথায় গিয়েছিলেন ভ্যানে, এবং যারা সঙ্গী ছিলেন তারা আসলে বিষয়টা কতটুকু উপভোগ করেছেন। আমরা যতটুকু জানি যে সেখানে তার নাতি আছে এবং তার ভাগ্নে যে রেজন মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী পেপ্পি, তাদের কাছে বিষয়টি নতুন, সবকিছু মিলে অভিজ্ঞতাটা একটু বলবেন কিনা আমাদের। সবাই উপভোগ করছে, এটা বঙ্গবন্ধুর মেয়ে, এটা ভ্যানে নৌকায় এই সব জায়গা চড়ে উনি অভ্যস্ত। জি, উনি কোথা থেকে কোথায় গিয়েছিলেন ভ্যানে চড়ে? ওটা টঙ্গিপাড়ার ভিতরে, মানে যেখানে ইয়া থেকে উপজেলা থেকে উনি মানে ওনার বাসা পর্যন্ত গেছে। আচ্ছা আচ্ছা, উপজেলা থেকে বাসা পর্যন্ত গিয়েছিলেন। তো এই যে নিশ্চয়ই আমরা পাশের গ্রামে অনেক মানুষ, আমি বর্ণনাটা দেখেছি নিরামিষ ভাবে, জি, যে আপনি গ্রামের অনেক মানুষ এই দৃশ্যটি দেখেছে। তো আপনি কি বলবেন যে এই যে প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধুর কন্যাকে, আওয়ামী লীগের সভানেত্রীকে যখন মানুষ ভ্যানে চড়া দেখলো, তখন যে গ্রামের গ্রামবাসী যারা আছেন, যারা প্রত্যক্ষদর্শী আছেন, তাদের প্রতিক্রিয়া কি আপনি কোনো কিছু পর্যবেক্ষণ করেছেন? প্রতিক্রিয়া তো, এটা তো টঙ্গিপাড়ার মানুষ, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে, প্রধানমন্ত্রী হিসেবে না, বঙ্গবন্ধুর মেয়ে, শেখ মুজিবুর মেয়ে হিসেবে তাকে এইভাবে ভ্যানে নৌকায় অনেকে দেখেছে, এবং এটা তারা আশেপাশে হইচইও নাই, এইভাবে তারা কিন্তু অতই করে না, যে জানে যে বঙ্গবন্ধুর মেয়ে এরকম, এবং সাধারণ মানুষের সাথে মিশতে পারে, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনতে পারে, ভ্যানে উঠতে পারে, নৌকায় উঠতে পারে, লঞ্চে উঠতে পারে, এটা টুঙ্গিপাড়ার মানুষ দেখে দেখে অভ্যস্ত। জি, মাহমুদ হোসেন বাবুলের কথা কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে যারা দেখেছেন, যারা প্রত্যক্ষদর্শী, তারা আসলে খুব স্বাভাবিক, উনি বলছেন যে 81 সাল থেকেই তার উপর বেশি জোর দিচ্ছেন, কিন্তু আমার কাছে তার ওইটা ওই সম্মান রেখেই বলছি যে এটা একটা আশা জাগে নিয়ে ছবি। এই ধরনের ছবি আমাদেরকে আনন্দ দেয় শুধু না, আশ্বস্ত করে যে যারা তিনি প্রধানমন্ত্রী বা যারা এই পর্যায়ে আছেন তারা মানুষের অবস্থান জানেন, যিনি এই 50 মিনিটে তিনি দেখছেন, দুই পাশের অবস্থান দেখছেন, রাস্তাঘাটের অবস্থান দেখছেন, না এটা তো শিক্ষণীয়। আমি তো ইয়ে করি, যেখানে আমাদের, আমরা পত্রিকায় পড়ি যে আমাদের কোন কোন ছাত্র সংগঠনের নেতারা পর্যন্ত হেলিকপ্টারে চড়ে এলাকায় যান, সেখানে তো আমরা আলোচনা আরো চালিয়ে যাব। আমরা একটা বিরতির সময় হয়ে এসেছে, আমরা একটা বিরতি থেকে ফিরে আবার একাত্তর জার্নালে ফিরছি। রাজশাহীতে চুরি যাওয়ার 8 দিন পর নবজাতককে উদ্ধার, এক মহিলা শিক্ষককে আটক। গাইবান্ধায় দুর্বৃত্তের আগুনে পুড়ল স্কুলের কক্ষসহ শিক্ষার্থীদের বহু সার্টিফিকেট ও প্রবেশপত্র।
সার্চ কমিটিকে নিরপেক্ষ মানছে না বিএনপি, কোনো দলীয় লোক নেই দাবি আওয়ামী লীগের। সাগরের গরম হাওয়ার দাপটে উধাও শীত, জলবায়ু পরিবর্তনকেই দুষছেন আবহাওয়াবিদেরা। ক্রমেই ঘনীভূত হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সংকট, ট্রাম্পের সাথে বৈঠক বাতিল করলেন নিয়ত। বিরতির পর আবার আপনারা ফিরে আসলাম, যেটি আমরা কথা শেষ করতে পারিনি বিরতির আগে। সামিরে, যে আপনি যুক্ত করতে চাইছিলেন এই যে প্রধানমন্ত্রীর এই যে সারল্যতা আমরা যে বিভিন্ন ঘটনার মাধ্যমেও দেখছি, এটি কিন্তু যদি আমরা আরো বিশ্ব নেতৃবৃন্দের আরো অনেকের সাথে আমরা মিলাই, এটিও কিন্তু একটা মানে খুবই বিরল একটা বিষয়। যেমন ধরুন আপনি যারা খুব শক্তিশালী দেশের বা হাই প্রোফাইল যারা থাকেন তাদের এরকম ছবি বা বিষয় কিন্তু বড় ঘটনা। যেমন সবশেষ মনে আছে যে ওবামা দক্ষিণ পূর্ব এশিয়াতে যখন আসছেন, লাওসের ডাব খাচ্ছেন হয়তো একজনের কাছ থেকে বা রাস্তার পাশ থেকে কিছু খাচ্ছেন, এগুলো হয় কি, এটা একটা আস্থা তৈরি করে যে ওই দেশে এসে সবচেয়ে শক্তিশালী দেশে পুতিনের দেখবেন কিছুদিন পর পর পুতিন শিকারে যাচ্ছে, এটা সেটা করছে। পুতিন যে রাষ্ট্রে সেই রাষ্ট্রে যে ধরনের ইমেজের প্রেসিডেন্ট তারা চায় সেই ধরনেরই আচরণ পুতিন করে। আমার কথা হলো যে শুধু বড় দেশ ক্যামেরুনের মনে কথা মনে আছে কিছু তারা যে মানে রিটায়ারমেন্টের পরে ওই মানে প্রধানমন্ত্রী হওয়ার পরে বাড়ির মালামাল সে নিজে হাতে একটা ওবামার দৃষ্টান্তের কথাও জানি আমরা যে তার এক ছাতা মেলে ধরেছেন যাকে তাকে কিছুক্ষণ ভুলে গেছেন, তারপর গিয়ে তাকে ধন্যবাদ তাকে দিয়ে আসলেন, তারা ছুটি কাটাচ্ছেন, ছেলে মেয়েদের সময় দিচ্ছেন। এটা হয় আমি অনেকগুলো বিষয় এটা থেকে রিড করি। একটা হলো এটা খুব আশা জাগা নিয়া যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একই সঙ্গে একেবারে তিনি আবদ্ধ থাকেন না, তিনি সবসময় নিরাপত্তার বেড়া জালে থাকেন না, তিনি বাইরের মানুষকে দেখছেন, অবস্থা দেখছেন, প্রকৃতি দেখছেন, এটা অন্যদেরকে উৎসাহ দেয়। আর একটা বিষয় হলো যে তারও একটা পরিবার আছে এবং তারও সন্তান বাৎসল্য কাজ করে, স্নেহ বাৎসল্য কাজ করে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী সবসময় পরিবারের কথা বলেন, সন্তানদের কথা বলেন, সন্তানদের সময় দেবার কথা বলেন। আমরা হয়তো প্রধানমন্ত্রীর এই এই বিষয়টা আমাদেরকে একভাবে অনুপ্রাণিত করছে, কিন্তু আমি কিন্তু একটা পরিবারকেও দেখছি তার মধ্যে, যে তিনি তাদেরকে নিয়ে শিশুদের নিয়ে ঘুরতে গেছেন। এবং যে কথা শুরুতে বলছিলাম, শিশু তো প্রোটোকলও বোঝে না, ওখানে কি করছে সেটাও বোঝে না, কিন্তু এই যে একটা অবস্থান উনি তৈরি করলেন এটা কিন্তু একটা বার্তা দেয় যে আমরা প্রত্যেকেই যদি এই ধরনের মানুষের জীবন যাপন সেটির সাথে সংযোগ, আমি এর সঙ্গে যদি যোগ করি যে দেখুন আজকে কিন্তু আবার গ্রামে ফিরে যাওয়ার একটা তাগিদ দেখা দিয়েছে, শহরগুলোতে আমাদের বসবাস, আমাদের অবস্থান সেটা খুব কঠিন হয়ে পড়েছে। তো যে জায়গায় উনি বলছেন শৈশবের স্মৃতি, তার মানে আবার সেখানে যাচ্ছেন, দেখছেন। তো আমরাও যদি এরকম যাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে, এবং প্রধানমন্ত্রীর যে ছবিটা সেটাই অনুপ্রেরণা দেয়, সেই আশা জাগায়, এবং একটা পরিবেশ বান্ধব বাহনে উনি যাচ্ছেন, আনন্দ করছেন। তো আমার কথা শুধুমাত্র আমরা চিরকাল উন্নত দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা ছুটি কাটালেন, কি করলেন, কোথায় কি খেলেন সেটাই দেখবো, এবং আমাদের সরকারকে আমরা কেন সংবাদ পাবো যে বিদেশি বাচ্চাদেরকে নিয়ে তিনি গেলেন, তাদের কাছে তো একেবারে নতুন, এবং বরং বাহনটিও তুমি পাড়ায় তিনি আসেন বা ইয়েরা না এখন বা এই আবহাওয়ার সাথে এই সংস্কৃতির সাথে যারা না তাদেরকেও নিয়ে আসলে নিয়ে আসছে। তবে একটা কিন্তু আর একটা আছে, আমরা যারা শৈশবে ভ্যানে চড়েছি এখনো মাঝে মধ্যে ওই এলাকায় ভ্যানে যেতে হয়, তারা কিন্তু বুঝতে পারছে প্রধানমন্ত্রী ভালো জায়গাটায় বসেছেন, তার মানে তিনি মোটামুটি ভ্যানে চড়ে অভ্যস্ত, জানেন যে তার যে বয়স, তার যে অবস্থান সেটি মিলিয়েও কিন্তু এই যে সিদ্ধান্তটি, এটি শিশুরাও সবসময় পেছনে বসতে চায়, একটু ঝাঁকা লাগে, সেটা আনন্দ পাই। আমার মনে হয় যে ওইটাই বার্তা যে একজন প্রধানমন্ত্রী তিনি একই সঙ্গে মানুষের খবর রাখছেন, দেখছেন, তিনি তার পরিবার নিয়ে বেড়াতে গেছেন, তার এলাকায় তিনি এখনো যাচ্ছেন। আমি মনে করি যে এটা ওনার একটা যেহেতু ক্ষমতায় আছেন সুতরাং ওনার দলের নেতাদেরকেও একটা বার্তা যে কিভাবে সাধারণ জীবন ঘনিষ্ঠ থাকতে হবে করতে এবং এলাকায় যেতে হবে, এলাকায় যেতে হবে। বিরতির আগে যেটা বলছিলাম যে আমাদের অনেক একেবারে একটু টাকা পয়সা হলে একেবারে হেলিকপ্টার দিয়ে গ্রামে নামেন, এটার মধ্যে দিয়ে হয়তো অনেক মানুষ জড় হয়ে ওই দৃশ্য দেখেন, কিন্তু একই সঙ্গে তারা সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পৃক্ত থাকা মানুষটা সম্পৃক্ত হয় না, কিন্তু এটা কিন্তু একদম গ্রাম বাংলার ছবি হয়ে যায়, যে জন্য আপনি যার কাছ থেকে বর্ণনা নিচ্ছিলেন তিনি যেহেতু ওই অঞ্চলেই থাকেন ওনার কাছে কিন্তু কোনো বিশেষ অর্থ বহন করে না, কিন্তু আমাদের কাছে অনেক অর্থ বহন করে, এবং দেখেন ওই এলাকার মানুষের কাছেও কিন্তু এটা এত যে এটাকে ঘিরে কিন্তু কোনো হইচই নেই, হই হুল্লোড় নেই, যেটা অন্য কোনো অঞ্চলে যদি প্রধানমন্ত্রী এইভাবে জান তাহলে প্রচুর মানুষ ভিড়। আমরা আসলে মানে চিরাচরিত যে নেতা যারা আছেন তাদের যে আমরা যে ঝাড়া, আমি মনে করি এই ছবিটা কিন্তু আমরা যতই ইয়ে করি না কেন এই ছবিটা কিন্তু একটা আন্তর্জাতিক মানের, এবং আমার ধারণা যে এই ছবিটা অনেক ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে বা অনলাইন গুলোতে এটা আশা করছি, এবং সেটিতে আসলে আমাদের দেশের ভাবমূর্তিটি উজ্জ্বল হবে, আমাদের প্রধানমন্ত্রীর
ভাবমূর্তিটি উজ্জ্বল হবে। আমরা অন্য আরেকটি প্রসঙ্গে জেনে যাইছি, সেটি হচ্ছে যে আজকে আরেকটি খবর, দুঃখজনক খবর নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে, সেটি হচ্ছে যে গাইবান্ধায় কুন্দের পাড়া গণ উন্নয়ন একাডেমি বিদ্যালয়টি পুড়ে গেছে। এবং পুড়ে গেছে মানে এটি কি কি কারণে পুড়ে গেছে সেটি আমরা এখনো নিশ্চিত হইনি, কিন্তু এই বিদ্যালয়টি 10টি শ্রেণী কক্ষ আগুনে ভস্মীভূত হয়েছে এবং যেখানে 573 জন শিক্ষার্থী লেখাপড়া করতেন, এবং এই আগুন লাগার ঘটনায় সেখানে বেশ কিছু ছাত্রছাত্রীর প্রবেশপত্র ছিল, বইপত্র ছিল, খাতা ছিল, এবং প্রায় ধারণা করা হচ্ছে 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা একটু যুক্ত হব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমির প্রাথমিক বিদ্যালয়, টেলিফোনে তার সাথে যুক্ত হব। জনাব জনাব আসাদুজ্জামান আসাদ, আপনি কি বলবেন যে এই যে আগুন লাগার ঘটনা এটি কি আকস্মিক কিনা, নাকি আপনাদের সাথে কারো কোনো বিবাদ ছিল, কিংবা কোনো রকমের বৈদ্যুতিক সংযোগ থেকে কি এই আগুনটি হয়েছে কিনা? যদিও আমরা একটু পরে কথা বলবো ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে, আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই আকস্মিক আগুন লাগার ঘটনাটির কারণটি কি? এটা আসলে বৈদ্যুতিক কোনো না, আমার ওখানে বিদ্যুৎ নাই, আমার শুধু সোলার আছে, আর এটা আকস্মিক একটা ঘটনা। তবে আমরা আজকে এই ঘটনাস্থল, আমার বাড়ি মেইনল্যান্ডে, মেইনল্যান্ড থেকে গিয়ে আমি ঘটনাস্থল, ওখানে এসএমসি কমিটির সদস্য, আমার অভিভাবক, এলাকার লোকজন সবাইকে নিয়ে বিষয়টি বিভিন্ন ভাবে আলোচনা সমালোচনা করছে, কিন্তু আসলে আসল তথ্যটা এখনো বের করতে পারিনি। তবে পুলিশ প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করতেছেন ওনারা আসল তথ্যটাকে উদ্ঘাটন করার জন্য। সংবাদ মাধ্যমে খবর এসছে যে আপনার স্কুলের আশেপাশে কিছু ঘটনা বেশ কয়েকদিন যাবতই ঘটছিল, যেমন এই একাডেমির পাশের এলাকায় এরকম মাদক দ্রব্য কেনাবেচা হতো এবং আরো অনেক রকম অসামাজিক কার্যক্রম সেখানে হতো, সেটির সাথে কি কোনো রকম সংযোগ আছে কিনা? এবং আরো একটি খবর এসছে, যেটি হচ্ছে যে আপনার স্কুলটিকে কেন্দ্র করে নানান রকম পক্ষ ছিল যারা চায় না এই স্কুলটি ধারাবাহিকভাবে চলুক, এরকম কি কারণ আপনি মনে করছেন কিনা কোনো? আমাদের আসলে স্কুলটা যে ওই অঞ্চলে চরাঞ্চলে, ওখানে আসলে 2003 সালে আমরা যখন স্কুল প্রতিষ্ঠা করি তার আগে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না, চরাঞ্চলের সকল মানুষ ওই স্কুলটাকে একটা ফুলের বাগান হিসাবে তারা আখ্যায়িত করে, এবং ওইটা একটা বন্যা আশ্রয় কেন্দ্রের মধ্যে, এই বন্যা আশ্রয় কেন্দ্রটাকে তারা ওখানে চরের একটা রাজধানী বলে মনে করে। সেই জন্য আমার দিক থেকে আমি মনে করি, আমি 16 বছর থেকে ওই স্কুলে আছি, এইরকম কোন আমার মানে দৃষ্টিতে নাই যে স্কুলের কেউ ক্ষতি সাধন করবে, কিন্তু এটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আসলে এখন পর্যন্ত মানে আমরা এটা মানে কিভাবে ঘটলো এটা আসলে আমরা এখন স্থির করতে পারছি না বিষয়টিকে। জি, আদার্স যেটা বললেন, আসলে স্কুলের সাথে এটার কোনো সম্পৃক্ত নাই বা স্কুলের সাথে আমাদের তারই কোনো ধরনের বিরোধ নাই। জি, আমরা এখনো নিশ্চিত নই যে মেহেদী হাসানের সাথে আমরা যুক্ত হতে পারছি কিনা, তার আগে মোস্তফা ফিরোজ আপনার কাছে জানতে চাইছি যে এই স্কুল আকস্মিকভাবে এটি আগুন লাগার ঘটনায় কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়েছে, সেটি হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তাদের প্রবেশপত্র ওখানে ছিল এবং সেই প্রবেশপত্রগুলো কিন্তু এখন মানে না, এটা তো মানে কোনোভাবে স্বাভাবিক ঘটনা না, এটা এটা কোনোভাবেই দুর্ঘটনা বলা যাবে না, এটা অত্যন্ত রহস্যবৃত এবং ঠিক এমন সময় যেটা আপনি বলছিলেন যে মানে পরীক্ষার আগে দিয়ে প্রবেশপত্র সহ একটা বড় ধরনের একটা ডিজাস্টার করার একটা কিন্তু একটা উদ্দেশ্য, এটা স্থানীয় কোনো উদ্দেশ্য আছে কি না সেটা কিন্তু অবশ্যই অনুসন্ধান করে, এবং এই প্রবণতাটা কিন্তু খুবই ভয়াবহ। ধরেন একটা বাড়িতে আগুন লাগলে একটা বাড়ি নষ্ট হলো, কিন্তু এটা কিন্তু অনেকের মানে জীবন ভবিষ্যৎ এবং ডিজাস্টার হওয়াটার পেছনে কি কারণ থাকতে পারে এটা আমার মনে খুব গুরুতর ভাবে এটা মানে গুরুত্ব দিয়ে এটা অনুসন্ধান করা দরকার। আমরা কিন্তু এরকম স্কুলে সাধারণত এরকম দেখি না, মানে এটা এটা একটু আমার কাছে বেশ ইয়েই মনে হচ্ছে যে আমরা এরকম আগুন ধরা এবং এটা নাশকতা কিনা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত, এবং স্কুল প্রতিষ্ঠানগুলোর বিরোধের বাইরে থাকে এই ধরনের জায়গাগুলোতে। আমার মনে হয় যে মোস্তফা ভাই একমত হবেন,
যে একসময় স্কুলগুলোতে তালা ছিল না, আপনার মনে আছে যে তালা লাগানো থাক, খোলা থাকতো, বেঞ্চগুলো পড়ে আছে সব, কিন্তু কেউ কখনো চিন্তা করতো না যে সেটা ক্ষতি করবে বা নিয়ে যাবে সেখানে। আমি বিশ্বাস করি যে নিশ্চয় প্রবেশপত্র পুনরায় তাদেরকে সরবরাহ করার ব্যবস্থা করা হবে, প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু শিক্ষার্থীদের উৎকণ্ঠা এটা 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 খুবই স্বাভাবিক। বিশ্ববিদ্যালয় পড়তে আপনার মনে আছে যখন হস্তলিখিত গুলো যখন এই কম্পিউটারের ব্যবহার ছিল না, হল থেকে যদি কেউ না তুলতে পারতো অ্যাডমিট কার্ড, তারই যে উৎকণ্ঠা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যে অ্যাডমিট কার্ড হবে কিনা, সকালে সে পরীক্ষা হলে যেতে পারবে কিনা, আর একমাত্র স্কুল তাই না, তাদের তাদের এইটা, এবং এটা হচ্ছে বিরাট ক্ষতি। আমরা একটু যুক্ত হই মেহেদি হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা গাইবান্ধার, তার সাথে আমরা টেলিফোনে যুক্ত হতে পারবো। আপনারা আসলে কোন রকমের তদন্ত কার্যক্রম শুরু করেছেন কিনা, এবং কোন রকমের আপনারা কোন ইঙ্গিত পেয়েছেন কিনা যে আকস্মিক ভাবে একটা স্কুলে এই যে ক্ষতি সাধন সেটির পেছনে আসলে কারণটা কি? মেহেদি হাসান, ধন্যবাদ আপনাকে। আসলে গত মধ্যরাত্রিতে ঘটনার সূত্রপাত রাত্রি 1:45, যেহেতু সদর থানা থেকে আমাদের প্রায় 10 কিলোমিটার দূরে থানা পার হয়ে পানিপথে 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা ওখানে পৌঁছতে পারি, সহজে আমরা ওখানে যেতে পারি না মেইনল্যান্ড থেকে। আমরা রাত্রি 1:45 যখন ঘটনা শুরু হয় প্রায় 3-4 ঘন্টা আগুন চেষ্টা করে নেবানো হয়। পরবর্তীতে সকালবেলায় আমরা একসঙ্গে জেলা প্রশাসকের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কর্মকর্তা সহকারে সাংবাদিক আমরা ঘটনাটা পরিদর্শন করি। পরিদর্শন করে যেটা আমাদের চোখে পড়েছে, যেহেতু চর চতুর্পাশে পানি, মাঝখানে উঁচু জায়গাতে 2003 সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় জিইউকে নামে একটি এনজিও তত্ত্বাবধানে, তারাই মূলত সেই সময় থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চালিয়ে আসছিলেন। অত এলাকার মধ্যে আর কোথাও কোনো মাধ্যমিক লেভেলে কোনো প্রতিষ্ঠান নেই, যার জন্য ওই এলাকার শিক্ষা ব্যবস্থাকে একমাত্র তারাই পরিচালিত করে আসছিলেন, যার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে কথা বলার মতন কেউ নেই। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে হঠাৎ করে গতকাল রাত্রিতে পুড়িয়ে পুরোটাই ধ্বংস হয়ে গেল, এটা নিয়ে আমরা শুরু থেকেই আমরা বিভিন্ন লেভেল থেকে এটা তুলিয়ে দেখার চেষ্টা করছি। কোনো লেভেল থেকে সুনির্দিষ্ট কোনো প্রকার তথ্য এখনো আমরা সংগ্রহ করতে পারিনি, তবে এর নেপথ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের নেপথ্যে কোথাও কোনো প্রকার জটিলতা আছে কিনা বা কারো কোনো সংশ্লিষ্ট আছে কিনা, পাশাপাশি নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত করার সাথে কোন নাশকতাকারীদের বা কোনো চাকরন্তকারীদের কোনো প্রকার সংশ্লিষ্ট আছে কিনা, সবগুলো বিষয় তুলিয়ে আমরা দেখছি। আমরা আশাবাদী যে অনন্ত বিলম্বে এটার একটা কোনো প্রকার কুলু বা সূত্র আমরা খুঁজে বের করতে পারবো, এবং আমরাও আসলে এটি এটি দাবি করতে চাই আপনার কাছে, এবং আমরা অনুরোধ করতে চাই যে এটি আসলে সাধারণ কোনো ঘটনা না। কারণ এই যে আপনি যেটি বললেন যে এরকম একটি দুর্গম এলাকায় একটি এই স্কুলটি হয়তো অনেক ছাত্রছাত্রীকে আশা জাগাতো, অনেক অভিভাবককে আশা জাগাতো, এটি ব্যাপারে আপনি আসলে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবেন, মোস্তাফিজ কোনো যুক্ত করতে চান? না সেটাই, এটা মানে তো মানে খুবই ডিজাস্টার। সবচেয়ে বড় কথা হলো যে অ্যাডমিট কার্ড ফেরত পাওয়া বড় কথা না, এদের এই শিক্ষার্থীদের মনের উপরে যে দাগটা পড়ল, তাদের তো ভালো পরীক্ষার প্রস্তুতিটাও ব্যাহত হলো, এইটার আপনি ক্ষতিপূরণ দেবেন কেন? এটা তো একটা লং টার্ম, এটা পুরো শিক্ষা ওই এলাকার মানে যারা ওই স্কুলে যাবে বা ছিল সবার উপরে যে একটা মানসিক প্রভাবটা, এটা তো একটা সাংঘাতিক রকম চিন্তা করা যায় না। মানে বিরোধ হলে একজন আরেকজনের বাড়ি ভাঙচুর করে, বাড়ি পুড়িয়ে দেয়, দোকান পাটে করে করে এরকম, বাট শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আকস্মিকভাবে এই ধরনের এটা কোনো মানে ছোট ঘটনা। যে এলাকাগুলোর কথা বলা হচ্ছে মানে সেখান থেকে উঠে আসা এসএসসি বা এইচএসসি পাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আমরা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়েও আপনি যদি ওই পরিসংখ্যান দেখেন যে দুর্গম এলাকা, আমি প্রায় 2 দশক আগে একসময় সেভদা ছিলেন, ইউকের কর্মকর্তা ছিলেন, এবং তখন এই জায়গাগুলো সম্পর্কে কিছুটা ধারণাও রয়েছে যে কত কঠিন তখন যে চরাঞ্চলে বা ওই সমস্ত জায়গায় একটা স্কুল প্রতিষ্ঠা করা, সেটা চালানো, এবং এই ধরনের ঘটনা কিন্তু আমার মনে হয় না যে আমরা তিনজনের কারুর খুব একটা মনে পড়ে যে স্কুলে আগুন ধরা বা কাগজপত্র এইভাবে নষ্ট হয়ে যাওয়া। আমার মনে হয় যে সর্বোচ্চ বিষয়টাই গুরুত্ব দিয়ে তারা দেখবেন, আর শিক্ষার্থীদের স্বাভাবিক উদ্বেগ কাজ করবে, আমার ধারণা অভিভাবক শিক্ষকরা তাদেরকে আস্থায় নিয়ে আসবেন যে তাদের যে প্রবেশপত্র বা অন্যান্য কাগজ আছে সেটা অবশ্যই অন্য জায়গায় তার রেকর্ড আছে রিস্যু করা সম্ভব হবে, এবং এটার একটা সুষ্ঠু তদন্ত বা কারণটা বের হয়ে আসবে। মেহেদি হাসান আপনাকে ধন্যবাদ, আসাদুজ্জামান আসাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটিও আসলে আমরা শুরুতে প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা করছিলাম, এবার আমরা আলোচনা করতে চাই
তারই পরিবারের আরেকজন সদস্য, সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিকে নিয়ে, যিনি ব্রেক্সিট নিয়ে ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন, এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তবে আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর একাত্তর জার্নালে আবারও ফিরছি। একাত্তর জার্নালে আবারও স্বাগত জানাই, আমি কাসেম মাহমুদ, আমাদের সাথে যুক্ত আছেন মোস্তফা ফিরোজ এবং অধ্যাপক এস এম শামীম রেজা। আমরা আলোচনা করতে চাইছিলাম সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি, যিনি সাম্প্রতিক সময়ে ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, কারণটি হচ্ছে যে ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে এটাকে ত্বরান্বিত করার জন্য যুক্তরাজ্য সরকারের একটি বিলে সমর্থন দেওয়ার প্রশ্নে তিনি দলের বিরুদ্ধে, লেবার পার্টির বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন এবং পদত্যাগ করেছেন। এটি আসলে একটি ঝুঁকিবহুল সিদ্ধান্ত কিনা মোস্তফা ফিরোজ, আপনার কাছে কি মনে হয়? এই যে দলের বিরুদ্ধে তিনি গেলেন, কিন্তু তিনি আবার তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিষয়টি বিশ্লেষণ করি, এটা তো চিন্তাই করা যায় না, বাংলাদেশের প্রেক্ষাপটের চিন্তাই করা যায় না। কিন্তু আবার ওইসব দেশে লন্ডনে কিন্তু এরকম বহু ঘটনা আছে যে নিজ দলের মানে কোনো নীতির ব্যাপারে অবস্থান নেন, আবার অন্য নীতিতে আবার সাপোর্ট দেন, এতে কিন্তু খুব একটা ইয়ে হয় না। বরং এখানে দলগুলো জানতে পারে যে তার দলের মধ্যে এমপিরা বা নেতৃবৃন্দ কি তাদের মতামতগুলো, এবং সেখানেও কিন্তু একটা নিজেদের মধ্যে যে এই যে সমালোচনা আত্মসমালোচনাগুলো হয় তার মধ্য দিয়ে কিন্তু একটা দলগুলো একটা শুদ্ধ হওয়ার ইয়ে থাকে। নতুবা আপনি দলের অধিকাংশ সদস্য একটা জিনিস মনে করছেন, কিন্তু শীর্ষ নেতৃত্ব একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন, সেটাই মেনে নিচ্ছেন। তিনি কিন্তু যুক্তিতে বলেছেন যে আমি যে এলাকার প্রতিনিধিত্ব করছি সেখানে কিন্তু ভোট ছিল, তার মানে কি এরা এরা মানে দলের চেয়ে বড় কথা হলো মানুষকে রিপ্রেজেন্ট, মানুষকে রিপ্রেজেন্ট করেন, এটাই হলো মানে এখানে এইসব কারণেই আমরা বলি। যতই আমরা ইউরোপ আমেরিকাকে সমালোচনা করি না কেন, এখনো এদের এই যে বিভিন্ন এই যে গণতান্ত্রিক যে দর্শনগুলো, মানুষের কাছে যাওয়ার যে নীতিগুলো কৌশলগুলো, এগুলি থেকে কিন্তু শিক্ষা নিয়ে দলকে সাজানো দরকার। এই যে আমাদের হয় না যে আমাদের দলগুলো এক একটা স্বৈরতন্ত্র, এখন দলে যখন স্বৈরতন্ত্র থাকে তখন কিন্তু আপনার রাষ্ট্র কাঠামোতে যতই আপনি গণতন্ত্রের নামে দেন না কেন, সেটা কিন্তু আসলে স্বৈরতন্ত্রের রূপ নেয়। সব প্রতিষ্ঠানগুলোও দেখেন চরিত্রগুলো সেইভাবে হয়। তো সুতরাং এইটা একটা শিক্ষণীয় ব্যাপার। আমি মনে করি যে টিউলিপ সিদ্দিকী তার এই অবস্থানের মধ্য দিয়ে, বরং একজন প্রথমবারের মতন এরকম এসে তার এই একটা অবস্থানটা তার ওই দেশের রাজনীতিতে তার অবস্থানটা অনেক পাকাপোক্ত করবে এবং সাধারণ মানুষের কাছে থাকবে এবং তার অবস্থানটা আরো দৃঢ় থাকবে। যাদের ভোটে তিনি ম্যান্ডেট নিয়েছেন সেটি আসলে স্পষ্ট হয়েছে। আমরা একটু যুক্ত হতে চাই তানভীর আহমেদের সাথে, আমাদের লন্ডন প্রতিনিধি তানভীর আমাদের সাথে স্কাইপিতে যুক্ত হবেন। তানভীর, এই যে ঘটনার মধ্যে দিয়ে এখনকার সর্বশেষ অবস্থা কি, যে লেবার পার্টির অন্যান্য যারা সদস্য আছেন তাদের মধ্যে কি বিষয়টি প্রভাবিত করেছে কিনা, এবং লেবার পার্টির পক্ষ থেকে কোনো ধরনের কোনো মতামত এসেছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে যেটি আমরা প্রশ্ন করেছিলাম বা আলোচনা করছিলাম, সেটি হচ্ছে এই পদত্যাগের ভিতর দিয়ে কি আসলে টিউলিপ সিদ্দিকীর রাজনীতি থেকে কোনো একটা ঝুঁকি নিলেন কিনা? তানভীর ধন্যবাদ। এখনো পর্যন্ত পুরো এই যে ট্রিগার 50 আর্টিকেলটি কার্যকর করার জন্য একটি পার্লামেন্টে বিল আনতে হচ্ছে প্রধানমন্ত্রী টেরিজা মেকে, কারণ সুপ্রিম কোর্ট বলছে পার্লামেন্টের অনুমোদন ছাড়া ট্রিগার 50 কার্যকর করা যাবে না। শুধু টিউলিপ রেজওয়ান সিদ্দিকী একমাত্র এমপি নন, এখানে আমরা মোট 89 জন ব্রিটিশ এমপি, সকল রাজনৈতিক দল থেকে 89 জন এমপি এই বিলটির বিরোধিতা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটি টার্ম রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, ব্রিটিশ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সেটি হচ্ছে থ্রি লাইন হুইপ। যখন হুইপরা দলের কোনো সিদ্ধান্ত কোনো এমপিকে জানান যে তাদের দলীয় সিদ্ধান্ত এটি, তারা তাদের ভোট দেওয়ার জন্য পার্লামেন্টে সুনির্দিষ্ট ওই তারিখটিতে উপস্থিত থাকবেন, সেখানে তিনটি আন্ডারলাইন করে দেওয়া হয়। তো থ্রি লাইন হুইপ যখন একটি চিঠি পাঠানো হয়, ওই টার্মটি ইউজ করা হয়, তখন প্রত্যেক এমপিকে বাধ্যতামূলক সেখানে থাকতে হবে এবং দলের যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটিকেই তাদেরকে গুরুত্ব দিতে হবে। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন, অবশ্যই এটি 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 তাদের সুযোগ রয়েছে, কিন্তু থ্রি লাইন হুইপ যদি আপনি ভায়োলেট করেন তাহলে এমপিদের বিরুদ্ধে কিন্তু দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এখন নেওয়া হবে কি না সেটি হচ্ছে পরবর্তী আলোচনা, কিন্তু টিউলিপ কিন্তু আবার বা যে এমপিরা এই ট্রিগার 50 তারা তাদের দলীয় অবস্থান থেকে কিন্তু সঠিক রয়েছেন, কেননা
75% নাগরিক তিনি যেই আসনটিকে প্রতিনিধিত্ব করছেন সেই আসনটির জনগণ কিন্তু চাইছে তারা ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে থাকবে। তাহলে টিউলিপ রেজওয়ান সিদ্দিক যেহেতু হ্যামস্টেন্ড অ্যান্ড কিলবার্ন এলাকার মানুষকে প্রতিনিধিত্ব করছেন সেখানে 75% জনগণই বলছে তারা ইউরোপের মধ্যে থাকতে চায়, তাহলে সেই অর্থে টিউলিপ ঠিক আছেন। আবার দলের প্রধান জেরমি কর্বিন দেখুন, জেরমি কর্বিনের যে কনস্টিটিউয়েন্সি থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই এলাকার প্রতিনিধিরাও কিন্তু 75% ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে থাকতে চায়। কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট যেহেতু ব্রেক্সিটের মানে ইউরোপ থেকে বেরিয়ে যেতে চায়, তো ন্যাশনাল ইন্টারেস্টের কারণে কিন্তু লেবার পার্টিকে আবার ট্রিগার 50-তে পক্ষে রায় দিতে হচ্ছে। তো এখানে একটি জটিল সমীকরণ রয়েছে। তো মোট কথা 89 জন এমপি বিরোধিতা করেছেন, পার্লামেন্টে এখনো 650টি আসন রয়েছে, আগামী মার্চের আগে নিশ্চয়ই ব্রেক্সিট প্রক্রিয়া প্রধানমন্ত্রী টেরেজা মে শুরু করতে পারবেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। জি সরজি, আপনি বিষয়টা কি আমার কাছে প্রথমে আমি একটু যে জিনিসটা দেখি যে এটা একটা রাজনৈতিক সংস্কৃতির প্রকাশ। আমি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গে যাচ্ছি, তার আগে আপনি একটা স্মরণ করিয়ে দিচ্ছি যে ইরাক যুদ্ধের সময় যখন টনি ব্লেয়ার এই ইরাক যুদ্ধ আক্রমণের বিল এনেছেন তখন কিন্তু সবাই তার পক্ষে মত দেয়নি, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও হয়নি। এবং আপনি দেখেন সর্বশেষ ব্রেক্সিটের ক্ষেত্রে যেটা হলো, ক্যামেরনকে বলেনি যে তুমি চলে যাও, তাকে কিন্তু থাকতে বলা হয়েছিল, তিনি থাকতে পারতেন, কিন্তু তিনি দায়িত্ব নিয়েছেন যে আমি যেহেতু এটা আমি থাকবার পক্ষে ছিলাম, সবাই ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছে, আমি চলে যাই। জেরেমি কর্বিন যিনি লেবার নেতা তাকেও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল যে তুমি যথেষ্ট করতে পারোনি, তুমি ঠেকাতে পারোনি, আবার নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু তাকে টিকে থাকতে হয়েছে। এখন এই উচ্চমাত্রার যে রাজনৈতিক সংস্কৃতি, যে গণতন্ত্রের যে চর্চা, সেটা কিন্তু একটা বড় দৃষ্টান্ত। প্রথম কথা, টিলিপ সিদ্দিকি যে কাজটা করেছেন হয়তো বা তারপরেও আমরা ধরে নিচ্ছি যে আর্টিকেল 50 এটা পাস হবে, এটা ট্রিগার হবে এবং প্রক্রিয়াটা তো হয়ে যাবে সংখ্যাধিকার কারণে, যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে। এবং আপনি জানেন যে এটা একজন রিড করেছিলেন, তার প্রেক্ষিতে বলা হয়েছে যে শুধুমাত্র ভোটের ভিত্তিতে এটা হবে না, এটা সার্বভৌম সংসদে এটা বা সেখান থেকে তাদের সিদ্ধান্তটা শ্রীলাইন হুইপের মুখোমুখি হতে হবে। ওনার যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা এটা বলি, আমি তানভীরের আরেকজন সহকর্মী তবরকুল পারভেজের সঙ্গে কথা বলছিলাম এই অনুষ্ঠানে আসবার আগে যে তারা কি চিন্তা ভাবনা করছেন, কিভাবে পর্যবেক্ষণ করছেন। সব মিলে আমার কাছে মনে হচ্ছে একটা হলো যে তিনি যে এলাকার প্রতিনিধিত্ব করেন, যেটা তানভীর বলছিল হ্যামস্টেড এবং কিলবার্ন, সেখানে সমর্থনে চমৎকার একটা কথা বলেছেন যে আমি কি ওয়েস্টমিনস্টারকে তাদের কাছে নিয়ে যাব নাকি তাদের কথা ওয়েস্টমিনস্টারে বলতে আসবো। আমি যদি সহজ করে বলি যে আমি 71 টিভির যদি এমপি হই তাহলে 71 টিভিকে কি আমি সংসদে নিয়ে যাব নাকি সংসদকে 71 টিভির কাছে নিয়ে আসবো, অনেক অর্থাৎ জনগণের পক্ষে তার যে বক্তব্যটা, এটি আমি মনে করি যে তাকে একটা দৃঢ় অবস্থানে যেতে, যে সাহসী অবস্থানে যেতে, এবং এতে তার রাজনৈতিক যে ক্যারিয়ার তার কোনো ক্ষতি হবে না, বরং সেটা আরো উজ্জ্বল হবে। আর আরেকটা এখানে অ্যাপ্লিকেশন রয়েছে যে যেহেতু উনি শ্যাডো মন্ত্রী ছিলেন, উনাকে ভিন্ন মত পোষণ করতে হলে তাকে পদত্যাগ করে এমপি হিসেবে করতে হবে, যেটা হয়তো রুশনালের ক্ষেত্রে বা রূপা হক যে আছেন তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে না বা পদত্যাগের বিষয়টা এখানে আসছে না। তো সুতরাং এইটা একটা এক নম্বরের একটা সাহসের সিদ্ধান্ত। দ্বিতীয় হলো যে তিনি যে অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন সেখানে এই নির্বাচনে দেখা গেছে যেটা তানভীরও বলছিলেন, প্রায় 75% লোক হচ্ছে থেকে যাবার পক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, অর্থাৎ তিনি তাদের মতের প্রতি সম্মান দেখাচ্ছেন। আর বড় যে কথা, যে আলোচনা আমাদের এখানে আমরা প্রায় করতেই পারি না, যে ফ্লোর ক্রসিং তো এখানে একটা ভয়াবহ ব্যাপার, তো সেটা ততদূর না গেলাম যে একটা দলের মধ্যে থেকেও একজন ভিন্ন মত পোষণ করতে পারেন, তার অন্যরকম মত থাকতে পারে, তাতে তিনি দলের বাইরে না। এই আপনার এই শেষ কথা সূত্র ধরে আমি মুস্তাফিজ আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের রাজনৈতিক যে বাস্তবতা, আমাদের দেশের যে রাজনীতির সংস্কৃতি, রাজনীতির যে প্রেক্ষাপট, এটির সাথে যদি মিলিয়ে আমরা এই বিষয়টিকে দেখি তাহলে আপনি কি বলবেন? না, সেটা তো একটা যোজন যোজন দূরে আমরা, মানে সেটা তো চিন্তাই করা যায় না। আমাদের এটা খুবই দুঃখজনক গুলো, মানে আমাদের এই গণতান্ত্রিক দল, গণতন্ত্রের সংস্কৃতিটা আর মানে মানে যখন সামরিক শাসকরা আসেন আমি কোনো পার্থক্য দেখি না, বরং মনে হয় যেন সামরিক শাসন বা এই যে অনিলেবেনই ধরেন, অনেক সমালোচনা করি আমরা, কিন্তু একটা মানুষের এই যে রাস্তাঘাটে এখন যেমন স্বস্তিটা আমরা পাই যে হানাহানি নেই, হরতাল নেই, এ নেই, ঠিক অনিলেবেনেও কিন্তু এরকম ছিল, মানুষের একটা স্বস্তি ছিল। এখন গণতন্ত্রের দায়িত্ব, গণতন্ত্রকে বিকশিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক, তারা তো সেই দায়িত্বগুলো পালন করে না, কারণ দলে গণতন্ত্রের চর্চা নেই, দলে গণতন্ত্রে এই যে দলের বিপক্ষে অবস্থান নিয়েও, মতের অবস্থান নিয়েও যে দল করা যায় সেই দৃষ্টান্তগুলো তো নেই, যার জন্য আমাদের এই দলগুলোতে বিএনপি আওয়ামী লীগে দেখেন অনেক প্রবীণ ভালো ভালো নেতা, মুক্তমনা লোকগুলি কিন্তু দলে থাকতে পারেনি, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো কিন্তু অন্য জায়গায় তো সেটা হয় না, এবং এটাকে তারা, আমি অর্থাৎ আপনি আমার নেতা,
আপনার কোন একটা বিষয়ে আমি দ্বিমত করলাম, তখন আপনি এটা পার্সোনালি নিচ্ছেন, অথচ আপনি আমার আদর্শিক অবস্থানটা দেখছেন, আমার নীতিগত এই যে এই মানসিকতাটা তো আমরা ডেভেলপ করতে পারি নাই। এবং এখানে এই জন্যই বলছি যে আমরা মানে এইসব দিকটা চিন্তা করলে, যে এই উদাহরণগুলো স্বামীম অনেকগুলো ক্ষেত্রে দিল যে ডেভিড ক্যামেরনের কথা, আমরা অনেক দূরে আছি। সুতরাং মানে এই যদি ইউরোপের আজকে মানে গ্লোবাল পলিটিক্সে এই বিষয়গুলো কিন্তু শিক্ষণীয়, আপনার ভালো জিনিসগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে, খারাপ জিনিসগুলোকে বর্জন করতে হবে। এই মানসিকতাটা যদি আমরা দলের মধ্যে নিরন্তর সংগ্রাম না করি তাহলে কিন্তু হবে না। কিন্তু আমাদের দুঃখজনকভাবে আপনি বলেন কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা সমস্ত পর্যায়ে কিন্তু সেই গণতন্ত্রের চর্চাগুলো নেই, আলাপ আলোচনাগুলো নেই, নেতা নির্বাচন আপনি শেষ করে ফেলে আমি একদম মানে ইউনিয়ন পর্যায়ে আপনি একটা প্রতিনিধি নির্বাচনটা সেই নির্বাচনটা করে কেন্দ্র থেকে ঘোষণা করে দিচ্ছে এবং ঘোষণা করে লাভ হচ্ছে না, তার এগেনস্টে দুই তিনজন দাঁড়িয়ে যাচ্ছে, এটা তো একটা বিশৃঙ্খল পরিস্থিতি। দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না, পরে তানভীর হয়তো আরো যোগ করতে পারবেন যে দল এই ধরনের একটা ব্যাপার একেবারে খুব হাই ইম্পর্টেন্স দিয়ে বলবে এবং আমাদের মেনেই নেবো। এখানে যেহেতু একটা আমি একটু যোগ করতে চাই যদি একটু সুযোগ, এখানে যেহেতু একটি রেফারেন্ডাম হয়েছে, রেফারেন্ডামটি আসলে মূল সমস্যাটি তৈরি করেছে, কারণ টিউলিপ যে সিদ্ধান্তটি দিয়েছেন এটি রেফারেন্ডামের ফলে তার যে নাগরিকরা বা তার যে এলাকার জনগণ যে মতামত প্রতিফলিত হয়েছে, এর আগেও কিন্তু ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে যদি কোনো কথা হয় সেক্ষেত্রে কিন্তু পুরো নাগরিকদের মতামত কিন্তু এভাবে এর আগে আর নেওয়া হয়নি, সেক্ষেত্রে এই থ্রি লাইন হুইপ টার্মটি কিন্তু প্রক্রিয়াটি কিন্তু একেবারে নতুন। আমরা 2010 সালে ডেভিড ক্যামেরনের হাউস অফ লর্ডস এর একটি সংস্কার প্রস্তাব এনেছিলেন, 91 জন এমপি সেখানে হাউস অফ লর্ডস এর সংস্কারের বিরোধিতা করেছিলেন, সেই থ্রি লাইন হুইপ টার্মটি যদি আমি আবারও স্মরণ করি। তো সেক্ষেত্রে টিউলিপ তার দলের অবস্থানের বিরুদ্ধে যেতে পারেন এবং এটিতে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 73 সংবিধানের 73 নম্বরের একটি ধারা রয়েছে, আমি যদি ভুল না করি 73 এর 1 বা ক, সেই ধারাটিতে কিন্তু সংসদ সদস্যদেরকে দলের বাইরে গিয়ে মতামত প্রদানের অধিকার দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে বাংলাদেশের সাথে মনে হয় না এখানে এটিকে মেলানো যাবে, কারণ সংসদ সদস্যদের দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার অধিকারই সংবিধান দেয়নি। না, ওই আলোচনা তো আমরা এখানে করছি যে এই কারণে আমাদের এই বিধানটা তো হচ্ছে এই যে দলের গণতন্ত্র নিয়ে দলের অভ্যন্তরে মানে যে গণতান্ত্রিক মত প্রকাশের ক্ষেত্রে একটা বাধা, সেই ক্ষেত্রে আমরা বলছি যে মানে ওদের এই মতের বিরুদ্ধে যাওয়ার পরেও কাঠামো ওইখানে যে মানে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার পরেও কিন্তু টিলু সিদ্দিকে দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়, লেবার পার্টি ব্র্যাকেট টিলুপ সিদ্দিকের এরকম কিন্তু কোনোদিন সম্ভাবনা নেই, বরং এটা এটাও একটা গণতন্ত্রের সৌন্দর্য যে আমার দলের মানে কি বলে এই পলিসির বিরুদ্ধে আমার দলেরই অন্য নেতা একটা ভিন্ন অবস্থান নিচ্ছে, কিন্তু আবার তার এক দলভুক্ত হয়ে আবার অন্যান্য যে বড় বড় ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে কিন্তু তার আবার এক মানে এখানে আমার আমার যেটা একটা আগাম যেটা মনে হয় যে এতে তার অবস্থান তো কোনোই ক্ষতিগ্রস্ত হবে না, বরং তার ভাবমূর্তি আরো উজ্জ্বল হচ্ছে, তিনি এখন হয়তো শ্যাডো মিনিস্টার হিসেবে থাকছেন না যেহেতু এত ভিন্ন মত পোষণ করছেন, আমি আপনার সঙ্গে একমত যদিও আমি আপনার সঙ্গে একমত কিন্তু এই প্রক্রিয়া নিয়ে আমি একমত না, তো সে পর্যায়ে আমরা এখনো পৌঁছাতে পারিনি যে আমি এই বিলে দেব আমি সম্মতি দেব কিন্তু তুমি যেভাবে বলছো আমি সেইভাবে দিতে পারছি না, অর্থাৎ আমরা তার থেকে অনেক দূরে, সেটা দলের মধ্যেও না সামগ্রিক ভাবেও না এবং সমস্ত যে প্রক্রিয়াটা আছে, আমার মনে হয় যে টিউলিপের এটা বড় ধরনের একটা দৃষ্টান্ত সামনে আসলো, যেটা উনি বলেন যে দলীয় সিদ্ধান্তের ব্যাপারে তার জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা দেখানোর ক্ষেত্রে একটা গণতান্ত্রিক চর্চা করবার ক্ষেত্রে এবং এই ধরনের পরিস্থিতিতে কি করবে ভিন্ন অবস্থানটা কোন প্রক্রিয়ায় হবে, আমার মনে হয় যে পরবর্তীতে আরো যখন এগোবে তখন আরো হয়তো তার অবস্থানটা আমরা অনুপ্রাণিত হবে এবং আমরা আশা করছি আমাদের দেশের রাজনীতিবিদরা অনুপ্রাণিত হবে। তানভীর আহমেদ আপনাকে ধন্যবাদ। আমরা ব্রিটেন থেকে একটু আমেরিকাতে যেতে চাই এবং আমেরিকার প্রসঙ্গটি এখন গণমাধ্যমে আরো বেশি প্রবল ভাবে ধেয়ে আসছে এবং তবে আমরা আলোচনাটি করতে চাই আবারও একটা বিরতির পর, বিরতির পরে ফিরছি একাত্তর জার্নালে। আপনারা দেখছেন একাত্তর জার্নাল, আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করতে চাইছিলাম সেটি হচ্ছে যে
ডোনাল্ড ট্রাম্প যদিও মিডিয়ার বিরুদ্ধে এক ধরনের নাখোশ আছেন, এক ধরনের যুদ্ধ ঘোষণা আছেন, কিন্তু আমরা দেখছি যে প্রেসিডেন্ট হওয়ার পর প্রায় প্রতিদিনই নানান রকমভাবে তিনি মিডিয়ার দখল করে আছেন। আমরা যদি সাম্প্রতিক একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার একেবারে প্রথম সপ্তাহতেই এক ধরনের বিপর্যয়, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একদল ঊর্ধ্বতন কর্মকর্তারা পদত্যাগ করেছেন, যদিও সেটি সংবাদ মাধ্যমে এসেছে যে এখনও নিশ্চিত নয় পদত্যাগের কারণটি কী। কেউ বলছে যে স্বাভাবিক প্রক্রিয়া শিফটিং হচ্ছে, কিন্তু আমরা যেই ডোনাল্ড ট্রাম্পের যে সাম্প্রতিক যে নানান রকম মন্তব্যগুলো দেখি, সেগুলো যদি আসলে বিশ্লেষণ করি তাহলে কী দাঁড়ায়? যেমন সাম্প্রতিক সময়ে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে মেক্সিকোর আমেরিকার দেয়াল তুলে দিবেন সীমান্তে, এবং দেয়াল তুলতে $20 billion দরকার, এই জন্য $10 billion তহবিল তিনি নেবেন হচ্ছে আমদানি থেকে, মানে মেক্সিকো থেকে আমদানি থেকে, এবং এটির কারণে যেটা মেক্সিকোর প্রেসিডেন্ট দিয়ে তো সফরটি বাতিল করেছেন। তো মোস্তাফিজ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ট্রাম্পের মানে এক সপ্তাহ মাত্র হলো, এই যে পরপর যে ঘটনাগুলো যদি আমরা দেখি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এক ধরনের ট্রাম্পের মধ্যে? ট্রাম্পের মধ্যে একটা অস্থিরতা তো আছে, কারণ সে তো জানে পপুলার ভোট তার অনেক কম ছিল, এখন সে একটা মানে একটা স্ট্যান্ডবাজি করে যে ক্ষমতা আসা, এটাকে এখন এটাকে মানে প্রাতিষ্ঠানিক করার জন্য তাকে সে যে রিয়েলি একটা বৈপ্লবিক কিছু করতে চায়, মানে একেবারে প্রথাগত এর বাইরে এসে এবং হিরো হতে চায়, সেই জায়গাটার থেকে সে অনেক কিছু করছে, যা আমেরিকার যে একটা সনাতন প্রচলিত অনেক যে নীতি কৌশল পররাষ্ট্র বিষয়ক সেইগুলি ধার ধারছেন না, এর খেসারত তো অবশ্যই দিতে হবে। আমরা তো তার সিমটম দেখছি, ইভেন আজকে দেখলাম যে ইরানকে প্রবেশ করতে না দেওয়ার কারণে অস্কার বিজয়ী যে একজন অভিনেত্রী, সেও যুক্তরাষ্ট্র সফর বর্জন করেছে। তো এরকম ঘটনাগুলো আরও কিছু ঘটতে থাকবে। এই ঘটনার মধ্য দিয়ে একটা ভালো হলো যে সারা বিশ্ব মানে আস্তে আস্তে কিন্তু আমেরিকার বিরুদ্ধে আর কি একজোট হতে থাকবে নানান কারণে। অনেক অপমানিত হচ্ছে, মুসলিম বিশ্ব তো আরও মানে সরে গেল ট্রাম্পের কাছ থেকে, অন্যান্য জায়গাগুলো চীন মেক্সিকো নানান বলয় যে এইগুলি তৈরি হবে, এক দু বছর পরে এই সমস্ত বলয় থেকে যখন একে চাপ তৈরি হবে তখন কিন্তু অস্থির অবস্থা হবে। ফলে মানে এখন একটা এই যে ঝড়ো হাওয়াটা, সেই ঝড়ো হাওয়াটা যদি অব্যাহত থাকে তাহলে তো একটা সারা বিশ্বের জন্য একটা মহাবিপর্যয়। তো আমার ধারণা যে মানে কেন জানি মনে হয় যে এই স্ট্যান্ডবাজি বোধহয় আর বেশি দিন তিনি ইয়ে করবেন না, আস্তে আস্তে পিছু হটতে থাকবে। কিন্তু এই যে বিপর্যয়ের কথাটা বললেন অধ্যাপক স্বামী রাজা, আপনাকে বলছি যে এই বিপর্যয়ের সূত্র ধরে বলছি যে শিকাগো ইউনিভার্সিটির একদল অধ্যাপক, তারা গবেষণা করে দেখেছেন যে ট্রাম্প নির্বাচন পূর্বকালীন যে কথা বলেছেন এবং নির্বাচন মানে জেতার পরে তিনি যখন ওথ নিচ্ছিলেন, শপথ নেয়ার পরে গেল এক সপ্তাহ, যদি সব কিছু বিশ্লেষণ করে তারা দেখেছেন যে পৃথিবী এক ধরনের ধ্বংসের পথে এগুচ্ছে, একটা সিম্বলিক অর্থে তারা প্রতীকী অর্থে যেটি তারা বলছিলেন। আপনার কাছে কি মনে হয়, নির্বাচনী প্রচার অভিযানের সময় কিন্তু যুক্তরাষ্ট্রের একাধিক দায়িত্বশীল পত্রিকা বা গণমাধ্যম তারা কিন্তু এই ধরনের কথা প্রথমে বলবার চেষ্টা করেছিলেন? আপনার মনে আছে যে একটা স্যাটায়ার ধর্মী পৃষ্ঠা ছাপা হয়েছিল, প্রথম পৃষ্ঠা, যে ট্রাম্প যেদিন নির্বাচিত হবেন তারপর কি কি ঘটতে পারে, তিনি তখনও তাদের ব্যাপারে বিষদগার করেছিলেন। এখন যেটা দাঁড়াচ্ছে, আমাদেরকে একসময় মার্কিন পররাষ্ট্রনীতি এই শিক্ষা দিয়েছিল, আমরা বলতাম যে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের রাতারাতি পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না, তার হয়তো তার যে গুরুত্ব তার কিছু কন্টিনিউটি এবং শিফট দেখা যায় বিভিন্ন সময়, কিন্তু সে ট্যাকটিক্স পরিবর্তন করে কিন্তু তার মৌল বিষয়গুলো এক থাকে, যদিও রিপাবলিকান ডেমোক্রেটদের হয়তো কিছু তারতম্য আছে কোনটা বেশি গুরুত্ব দেবে। কিন্তু এবার তো ট্রাম্প এসে দেখাচ্ছেন যে তিনি পররাষ্ট্র নীতিরই মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছেন, যার কোনো কোনোটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বোধ বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক রীতিনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সেটা থেকে কিন্তু অন্যরকম। আপনি একেবারে যদি আমরা যে মুহূর্তে আলোচনা করছি, এই যে মেক্সিকোতে সীমান্ত দেওয়াল তোলানি আপনি বললেন, এবং মেক্সিকো জনগোষ্ঠীর সম্পর্কে তিনি যে মন্তব্যগুলো করেছেন বিভিন্ন সময়, বা হিসপ্যানিক জনগোষ্ঠীর সম্পর্কে যে মন্তব্যগুলো করেছেন সেটা অত্যন্ত আপত্তিকর। এটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হিসপ্যানিক জনগোষ্ঠী কিন্তু একেবারে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত, আমি বলছি না যে তারা সবাই সেখানে বৈধভাবে কাজ করেন, এটা সত্যি কথা। মেক্সিকো থেকে প্রতি বছর হাজার হাজার না লক্ষ লক্ষ নারী আসে তাদের সন্তান জন্ম দেবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে, যে তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু এটা কিন্তু একটা দিক মাত্র। এর বাইরে যে বিপুল সংখ্যক মানুষ পুরো মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক থেকে শুরু করে অসংখ্য জায়গাতে বছরের পর বছর আর দশকের পর দশক
অনানুষ্ঠানিক খাতে তাদের যে অবদান, ছোট ছোট কাজে তাদের যে অবদান, যেটা যে কোনো ব্যক্তি সেখানে গেলে তাদের চোখে পড়বে, সেরকম একটা জনগোষ্ঠী অনেকে তার পরিবারকে আনতে পারে না। দীর্ঘদিন তারা, আমরা নিজেরাও দেখেছি, দীর্ঘদিন তারা পরিবার বিচ্ছিন্ন থেকেছেন দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা দেশগুলো থেকে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক দায়িত্ব কিন্তু তাদের উপর সবসময় ছিল, তারা একজনের সুযোগ পেতে নাগরিকত্ব আবেদন করবার জন্য, বৈধ হওয়ার জন্য। সেখানে তার বিপরীতে একবারে সাধারণভাবে তাদেরকে ধর্ষণকারী, তারা সব সবাই মাদক, সমস্ত মেক্সিকান তো আর এটার জন্য দায়ভার গ্রহণ করতে পারে না। এবং এই যে দেওয়াল তোলা নিয়ে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রীতিনীতি, পররাষ্ট্র নীতি এটার সঙ্গে যায় না। আপনি জানেন ন্যাফটা, যেটা একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, নর্থ আমেরিকান যে টিটিটা, সেটা তিনি রাখবেন না বলছেন। তারপরে তিনি এর মধ্যে যে ফিলিস্তিনিদের জন্য যে প্রতিশ্রুত যে অর্থ ছিল $22 কোটি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তাদের অজঙ্গি যে গোষ্ঠীগুলো আছে, অর্থাৎ লিবারেল যে গ্রুপগুলো আছে, যে উদারনৈতিক যে গ্রুপগুলো আছে, ফিলিস্তিনি সংগঠনগুলো, তাদের জন্য সাহায্য দরকার, না হলে আবার তারা টানেল করে একরকম কাজ করবার চেষ্টা করবে, সেটা কিন্তু তিনি বাতিল করবেন ঘোষণা দিয়েছেন। তার মানে দৃশ্যমান সেখানে শান্তি চুক্তির কোনো অগ্রগতি কিন্তু তার নাই। আমরা হয়তো হয়তো আরো সামনে আরো অনেক কিছু দেখব, কিন্তু একটি বিষয় আপনাদের দুজনের কাছেই ছোট ছোট করে মন্তব্য করতে চাইছি, যে এই যে ট্রাম্প যে পদ্ধতিতে এই মন্তব্যগুলো করছেন, যেভাবে মন্তব্যগুলো করছেন এবং যে ভাষায় মন্তব্যগুলো করছেন, এতে কি মনে হচ্ছে যে তার যে ব্যবসায়িক প্রজ্ঞা সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার যে বিষয়টা আছে বা একজন প্রেসিডেন্ট হিসেবে এই 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 ধরনের রেটোরিক আমরা কখনো অন্য রাষ্ট্রপতিদের কাছ থেকে দেখিনি। একেবারে যে খুব যুদ্ধ পছন্দ করেন, পৃথিবীর উপর চাপিয়ে দিয়েছে, এরকম রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন, এরকম কিন্তু আমি বলছি না। এরকম ছিল অনেক যুদ্ধবাজ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, কিন্তু যেটা উনি করছেন, যে ভাষায় উনি ইরান এবং এই তাদের মধ্যে যে নিউক্লিয়ার ডিল যেটা, সেটা বাতিলের হুমকি দিচ্ছেন, যে ভাষায় তিনি আপনি দেখবেন সবশেষে ওবামা কেয়ার বাতিলের পরে যেভাবে একক ক্ষমতা দিয়ে দিচ্ছেন ফেডারেল কর্মকর্তাদের হাতে যে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, সর্বশেষ ওবামার ছাড়কৃত অর্থ সেগুলো বাতিল, এবং এই ভাষায় যে আমরা স্নায়ুযুদ্ধের পরে পৃথিবীতে একটাই মোড়ল ছিল, একটাই মাথা ছিল, এখন সে যদি এই ভাষায় এই ধরনের বর্ণনা রীতিতে চলে যায়, বিং দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, সবচেয়ে শক্তিশালী, তাহলে সেটা অবশ্যই আপনার সর্বশেষ না, সেটাই এটা একটা সাংঘাতিক। আমার ধারণা যে আগামী 6 মাস 1 বছরের মধ্যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা যদি এই ট্রাম্পের কারণে যদি তার অবস্থান থেকে সরে না আসে, তাহলে কিন্তু বিশ্ব কিন্তু মেরুকরণটা হবে। আমার ধারণা যে সেই মেরুকরণে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই লাভবান হবে না, কোনোভাবেই বরং ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটা হয়তো এক অর্থে তখন আমরা আবার মানে একটু সুখী হব এইভাবে যে বিশ্ব যে মৌলি পণাটা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা কমবে, সেটা কমে যদি তার বিপরীতে অন্য বলয়গুলি যদি শক্তিশালী হয় তাহলে একটা ভারসাম্য তৈরি হবে। আমরা এখন জানি না, হয়তো ইতিবাচক দিকেই যাচ্ছে, আঞ্চলিক যদিও অনেক আশঙ্কা, যদিও অনেক আশঙ্কা প্রকাশ করছেন, কারণ হচ্ছে যে আজকেই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের সাথে একটি ফোন আলাপ হবে, সেটি নিয়েও অনেকে সাবধানবাণী করেছেন। আমাদের সময় থাকলে এটা নিয়ে আলোচনা করা যেত। একাত্তর জার্নাল যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকেও ধন্যবাদ।